দুর্নীতি আর ক্ষমতার লোভে হারিয়ে গেছেন সেই স্বঘোষিত হেনমওয়ালা রাজনীতিবিদ ব্যারিস্টার শাহজাহান ওমরের রাজনৈতিক ভবিষ্যৎ। বিএনপি থেকে ডিগবাজি দিয়ে 7 জানুয়ারির বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে এমপি হয়ে হারিয়েছেন একুল উকুল দুকুলি। বিএনপি সরকারের প্রতিমন্ত্রী হয়ে গড়ে তোলেন অবৈধ সম্পদের পাহাড়, মামলা হামলা নির্যাতন চালিয়েছেন নিজ দলেরই ত্যাগী নেতাকর্মীদের ওপর। প্রতিনিধি আজমির হোসেন তালুকদারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্যারিস্টার শাহজাহান ওমর মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে বীরোত্তম খেতাব পেলেও দেশ এবং মানুষের সঙ্গে করেছেন প্রতারণা। সমাজের জন্য রাজনীতি না করে ব্যক্তিস্বার্থে হয়ে ওঠেন প্রতাপশালী রাজনীতিবিদ। বিএনপির রাজনীতি করে হয়েছেন এমপি থেকে মন্ত্রী। নিজ নির্বাচনী এলাকা ঝালকাঠি জুড়ে ছিলেন দলের একক নীতি নির্ধারক। সেই বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কারাগারে আটক থাকা অবস্থায় আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে বনে যান নৌকার মাঝি। সবশেষে প্রহসনের নির্বাচনে আবারও প্রবেশ করেন বিতর্কিত সংসদে। সেই দোর্দণ্ড প্রতাপশালী ক্ষমতার লোভে ছিটকে পড়েছেন রাজনীতির মাঠ থেকে আস্তা করে। বিএনপির কেন্দ্রীয় নেতা হয়েও দলের মধ্যে বিভেদ তৈরি করে তৃণমূলের নেতাকর্মীদের ওপর চালিয়েছেন নির্যাতন। শাহজাহান ওমরের অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়ে নিরপেক্ষ তদন্ত চান একসময়ে তারই রাজনৈতিক কর্মীরা। আওয়ামী লীগ সরকারের সময় উচ্চ আদালতে 13 বছরের সাজার রায় কার্যকরের দাবিও তাদের। আওয়ামী লীগ নির্বাচন করছে, সেটা বিশ্বাসঘাতক, সেটা মুনাফেক, সাংগঠনিক ভাবে সে কোনো ভিত তৈরি করতে পারে তার যে টেন্ডারবাজি দান্তাবাজি লুটপাট এইভাবে করে শুধু ঝালকাঠিবাসীর কাছেই নয়, সারা দেশের মানুষের কাছেও এখন এক ঘৃণ্য নাম শাহজাহান ওমর। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। উনি দলের দুঃসময় নেতা কর্মীদেরকে ফেলে রেখে নিজে আবার সুবিধা নেওয়ার জন্য দলের সাথে মির্জাপুরি বিশ্বাসঘাতকতা করে উনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন। উনি এখন আবার আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিতে যোগ দেবেন, এটা তার দিবাস্বপ্ন। 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন বিতর্কিত এই রাজনীতিবিদ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।